সম্মানিত ভাইগণ, আমাদের যুবকদেরকে বিকৃত করা হয়েছে, আমাদের তরুণীদেরকে বিকৃত করা হয়েছে, আমাদের বৃদ্ধদেরকে বিকৃত করা হয়েছে, বৃদ্ধাদেরকেও এক বিকৃত মানসিকতায় রূপান্তরিত করা হয়েছে। সর্বশেষ ছিল কিছু শিশু কিশোর, এখন দাজ্জাল এবং ইবলিস সিদ্ধান্ত নিয়েছে এই শিশুগুলোকে বিকৃত করে ফেলতে হবে। আমার একজন বিদ্যালয়ের অভিভাবক একটি স্বপ্নের কথা জানালেন, ছোট্ট শিশুরা যখন কোরআন পড়তে শুরু করলো, তারা যখন দিন শিখতে শুরু করলো, এখন যেই মায়েরা কোরআনিক বিদ্যালয়ে ইসলাম শেখা বা দুনিয়া আখেরাত সবটাই শেখানো হয় যেই বিদ্যালয়ে, এই বিদ্যালয়ে যে মায়েরা এই শিশুদেরকে আনতে শুরু করলো, ইবলিস সিদ্ধান্ত নিল এই মাগুলিকে পরকীয়ায় জড়িয়ে ফেলতে হবে, তাহলে আর ভোরবেলায় শিশু নিয়ে এরা বিদ্যালয়ে কোরআন শেখাতে আসবে না, এই ফ্লোটা এই জোয়ারটা ধ্বংস হয়ে যাবে। গতকালই একজন আমাকে এই স্বপ্নের কথা জানালেন, তিনি স্বপ্নে দেখতে পাচ্ছেন যে ইবলিস এই পরিকল্পনা করছে যে এই বিদ্যালয়ে তো মায়েরা শিশুদেরকে এনে এনে কোরআন শেখায়, দিন শেখায়, দুনিয়াও শেখায়, এই মাগুলিকে নষ্ট করে দিতে হবে, তাহলে এই মায়েরা আর এই শিশুদের পিছনে আর সেই আন্তরিকতা নিয়ে এইভাবে কষ্ট করতে আসবে না। সারা দিন শিশুকে বিদ্যালয়ে রেখে সে শিখছে আর মা অপেক্ষায় আছে, দুপুরবেলায় দীর্ঘ অপেক্ষার পরে যায়, ইবলিস সে এখন শিশুদেরকে আক্রান্ত করা আরম্ভ করেছে, শিশুদের মায়েদেরকে আক্রান্ত করা শুরু করেছে। 9 মাসের বাচ্চা ধর্ষিতা হয়, 2 বছরের মেয়ে শিশু ধর্ষিতা, 7 বছরের মেয়ে শিশু ধর্ষিতা এবং নিহত, এগুলো এমনিতেই ঘটে না। ইবলিস তার মিডিয়া দিয়ে গোটা বিশ্বের অধিকাংশ মানুষকে যৌন রোগী, সেক্সুয়াল ডিজিজে আক্রান্ত করে এমন রোগী বানিয়েছে, এই রোগীদের হাত থেকে, এই মনোরোগী, যে মনোরোগীদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে হাকিমে সূরা আল আহজাবের মধ্যে বলছেন, নবী স্ত্রীগণকে বলার প্রসঙ্গে বলেছেন, ফালা তাখদানা বিল কওলি, এসব পুরুষ সমাজে ও নারী কোনো কোমল কথা বলতে যেও না, তুমি একটু কোমলতা ওদেরকে দেখাইও না, তোমার কোনো কথায় আচরণে বলনে নারীত্বের দুর্বলতা যাতে ওরা টের না পায়, যদি পায় ফায়া তোমার আল্লাহ বিকল্পি মরদ, যার ভিতরে যৌন রোগ ঢুকে গেছে, ভাইরাস চলে গেছে, সে তোমাকে টিজ করার লোভে কাতর হয়ে উঠবে, আক্রান্ত হয়ে যাবে, সে তোমার পিছু লাগবে। পৃথিবীর ইতিহাসে আমরা জানি না 9 মাসের শিশু, 2 বছরের মেয়ে শিশু এইভাবে আক্রান্ত হয়েছে, আমাদের ইতিহাস জানা নেই, আমরা কিতাবে বইতে হাজারো ঘটনা পড়েছি, এই ধরনের ঘটনা আমরা পড়িনি, কিন্তু সেটাই ঘটছে। সম্মানিত ভাইগণ, সিদ্ধান্ত নিতে হবে যে ইসলামের যেইটুকু আমার মধ্যে, আমার ঘরের মধ্যে আছে, সারা পৃথিবী উল্টে গেল চেঞ্জ হতে দেব না, বিনা যুদ্ধে নাহি দিব সুছাগ্র মেদিনী, এমন একটা সিদ্ধান্ত যদি কোনো মুমিন নিতে পারে আল্লাহ তাকে হেফাজত করবেন। ইবলিস একসাথে ইসলাম থেকে আপনাকে দূরে সরাবে না, সরাবার চিন্তাও করবে না, পারবেও না, একসাথে আপনাকে বেঈমান বানিয়ে দেবে, সে কখনো এই বোকামি করবে না, সে একটু একটু করে নেবে, অল্প অল্প করে নেবে, একটা বিশাল জাহাজ 6 লক্ষ টন বাহী একটা মাদার ট্যাঙ্ক বঙ্গোপসাগরের গভীর জলসীমানায় অবস্থান নেয়, এত বিশাল ট্যাঙ্ক কুলে মিটতে পারে না, তখন ছোট ছোট সেই লঞ্চগুলোতে তার সেই তেলগুলো
ভরাট করে করে একটু 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 করে আনতে 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 একদিন 600,000 টনের মাদার ট্যাঙ্ক শূন্য, খালি, কিছুই নেই। একসাথে কাত করে বা কোনো কিছু দিয়ে আনতে পারে নাই, একটু একটু করে আনতে আনতে একদিন শূন্য করে ফেলেছে। আপনাদেরকে আমাদেরকে এইভাবেই ইবলিস আমাদের এই হৃদয়ে থাকা, এই মাদার ট্যাঙ্কে থাকা ঈমান দিন, আমাদের মনুষ্যত্বের সেই বিপুল গুণাবলী, যে একটা মানুষের ভিতরে কত বড় গুণ, এই মানুষটি একটা কথা বললে সেই কথা মহাবিশ্ব প্রচার করে ফেলে, ইথারে ভেসে মহাবিশ্বে চলে যায়। এই জন্যই একজন মুমিন যখন কালেমার সাক্ষ্য দেয়, সে মহাবিশ্বকে সাক্ষী রাখে, সে এই বাসানটাকে বসেই মহাবিশ্বের 1,150 কোটি গ্যালাক্সির সকল কিছুকে সাক্ষী রাখতে পারে, কারণ তার কথা এখানে থাকে না। সেকেন্ডেরও কত কোটি ভাগের আগে মহাবিশ্বে ছড়ায় তার কথা, সে কি জানে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রতি ভোরেই তিনি এই সাক্ষীটা রাখতেন মহাবিশ্বকে। কত বড় সায়েন্স, কত বড় বিজ্ঞান এখানে! আল্লাহুম্মা ইন্নি আসবাহতু উশহিদুকা, হে আল্লাহ আমি ভোরে আপনাকে সাক্ষী রাখছি, ওশহিদু হামালাতা আরশিকা, আপনার আরশ বহনকারী সব ফেরেশতাকে সাক্ষী রাখছি, ওয়া মালাইকাতাকা, আপনার এই অযুত নিযুত লক্ষ অনন্ত যার সীমা রেখা কোয়ান্টিটি কত আপনি ছাড়া কেউ বলতে পারে না, সকল ফেরেশতাকে আমি সাক্ষী রাখছি, ওয়া জামিয়া খালকিকা, আপনি মহাবিশ্বে যা কিছু সৃষ্টি করেছেন সবাইকে সাক্ষী রাখছি যে আমি আপনার একত্ববাদের কালেমা উচ্চারণ করছি, আন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদ, আপনি এক, আপনি একক অদ্বিতীয়, আপনি কারো মুখাপেক্ষী নন, সবাই আপনার মুখাপেক্ষী, আমি এই যে কালেমা উচ্চারণ করলাম আপনার মহাবিশ্বকে আমি সাক্ষী রাখলাম। ইসলামে সাক্ষ্য দেওয়ার বিধান হলো যেই ব্যক্তি যেই ঘটনা নিজ চোখে দেখবে না, নিজ কানে শুনবে না, সে ওই বিষয়ের ওই ঘটনার কোনো সাক্ষী হতে পারবে না। চোখে দেখতে হবে এবং কানে শুনতে হবে, নিশ্চিত হতে হবে যে হ্যাঁ এই কথা তার এবং এই ঘটনা সে ঘটাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তো তিনি যে মহাবিশ্বকে সাক্ষী রাখলেন, তার মানে মহাবিশ্বের সব কিছু ওই মুহূর্তে তাকে দেখছে এবং তার কথাও শুনতে পাচ্ছে। এমন এক দুর্লঙ্গ সিস্টেমে আল্লাহ তাআলা গোটা মহাবিশ্বকে সৃষ্টি করেছে। আপনি আর আমি এটা মনে করার কোনো কারণ নেই যে নিভৃতে আমি একটা কথা বললাম কেউ শুনল না, মহাবিশ্বে আপনি প্রচার হয়ে গেলেন। আমেরিকায় বসে একটা কথা বললে ভয়েস অফ আমেরিকার ওই কথাটা বাংলাদেশে আমরা শুনি কিভাবে? এটা কি যন্ত্রে টেনে এনেছে? মোটেও না, এটা ইথারে ভেসে আল্লাহর সিস্টেমে এখানে আসে, আমরা যন্ত্র দিয়ে শুধু ধরে নেই, কিন্তু এটা ভাসে। আপনি এক একজন মানুষ এত বড় গুরুত্বপূর্ণ, লা তুজি ইমরাতুন যাওজাহা ফিদ দুনিয়া, কতটা আপনি নিম্ন জগতের একটা মানুষ ঊর্ধ্ব জগতের গোটা সৃষ্টির সাথে আপনি জড়ানো, কানেক্টেড, একটা মহাবিশ্বটা একটা স্টুডিও, এখানে কোথা কি করেন সব সংবাদ আনাচে কানাচে, হাজার হাজার আলোকবর্ষ মাইল দূরে, আলোকবর্ষ কিলোমিটার দূরে এটা চলে যায়, চক্ষের বলকে চলে যায়। দেখুন আপনার পরিবারের একটা ঘটনা, সহি মুসলিমের হাদিসে কি বলা হচ্ছে, স্বামী স্ত্রীর ঝগড়ার একটা ঘটনা, লা তুজি ইমরাতুন যাওজাহা ফিদ দুনিয়া, পৃথিবীর কোনো সংসারে যদি স্ত্রী স্বামীকে কষ্ট দেয়, অত্যাচার করে, সাথে সাথে এই ভিডিও চিত্র জান্নাতে চলে গেল, সাত আকাশের উপরে আরশের নিচে পৌঁছে গেল। এখানকার এই সিনারিও এর ভিউয়ার্স জান্নাতে আছে। আমার আর আপনার সংসারে কখন কি হয়, টোটাল সিনারিওর অডিও ভিডিও দেখার ভিউয়ার্স এই গ্রহের উপরে, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পেরিয়ে তার ঊর্ধ্বে অকল্পনে ঊর্ধ্বে আমাদের সংসার জীবনের টোটাল অডিও ভিডিওগুলোর ভিউয়ার্সরা ওখানে আছে, শ্রোতারা আছে। ইল্লা কালাত যাওজাতুহু মিনাল হুরিল ঈন,
এই স্বামীটার যেই হুরেইন স্ত্রীরা ওখানে আছে সাথে সাথে রিপ্লাই করে। যখনই সংসারে দুনিয়াতে গণ্ডগোল হয় সাথে সাথে ওরা দেখে শোনে রিপ্লাই করে এবং সেখান থেকে অভিশাপ পাঠায়, কাতালাকিল্লাহ, হে দুনিয়ার স্ত্রী, তোমার উপরে আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। আরো সে নিচের স্ত্রীরা অভিশাপ পাঠায় দুনিয়ার স্ত্রীকে, লা তুজি, হে ওকে কষ্ট দিও না, বা ইন্নামা হুয়া দাখিলুন ইনদাক, সে তোমার কাছে কয়দিনের মেহমান মাত্র, ইউশিকু আন ইউফারাকাকে ইলাইনা, তোমাকে ছেড়ে অচিরে এসে চলে আসবে আমাদের এখানে। সহি মুসলিম সহি হাদিস। আপনি মনে করবেন না আপনি সংসার করে যাচ্ছেন আর কেউ আপনার খবর রাখছে না, আপনার ওই জগতের সংসারের সংসারীরা 24 ঘন্টা আপনার মনিটরিংয়ে আছে।